আমি 22 বছর পর্যন্ত আমার ওস্তাদের সেবা করেছি, এখন আমার ছাত্ররা আমার জুতা ধরবার জন্য জীবন দিতে প্রস্তুত। মিয়া, তুমি তো খালি দূর থেকে দেখছো বাতাস করে, খালি বাতাস করে না, আমাদের গায়ে টোকা দিয়ে দেখো জীবন দেবার জন্য আমাদের এখনো সুযোগ পেলে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জুতা নিয়ে আমরা হাঁটি। ওনার জুতা নিজের পায়ের উপর তুলতে পারাটাকে নিজেদের জন্য গৌরব আর সৌভাগ্য মনে করি। আমরা কেন কথা বলি? শুধু আমাদের আওয়াজ দূর থেকে শুনবেন না, আমাদের হৃদয়ের কষ্টগুলো বুঝবার চেষ্টা করবেন। আমার দাদারা, আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করে এই ভূখণ্ডটাকে মুক্ত আর স্বাধীন করেছিলেন। এদেশের পরবর্তী প্রজন্ম নাস্তিক হবে এই আশায় নয়, এদেশের পরবর্তী নেক্সট জেনারেশনদেরকে খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে কিনে নিবে এজন্য নয়, এদেশটাকে মুক্ত স্বাধীন করা হয়েছিল এই মুক্ত আসমানের নিচে মুক্ত জমিনের উপর দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে মুক্ত কণ্ঠে জয়গান গাইব এক আরশের মালিক আল্লাহ। আপনারা আমাদেরকে সার্কুলার পাঠিয়ে দেন, এটা গাইতে হবে ওটা গাইতে হবে মসজিদের মিম্বরে বসে। আপনারা কি জানেন যে আপনার সার্কুলার অনুযায়ী আমি আজকে বক্তব্য দিলে কে আমাদের দিন আমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে? আমি কেন বলেছিলাম? দোহাই লাগে, আমাদেরকে এমন কোন নির্দেশ দেবেন না যে নির্দেশ পালন করতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করতে হয়। যদি আমাদেরকে এমন কোন কথা বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর আনুগত্য রক্ষা করবার জন্য সকলের আনুগত্যকে আমরা দুপায়ে দলতে প্রস্তুত। সেই স্বাধীনতা যুদ্ধে বিজয় করবার পর পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান মুসলমানদের দুই ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মামুনুল হক সাহেবের বাপের দুই ওস্তাদ। একটা নাস্তিক ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে না। আলেম ওলামারা যারা আমাদের উপরে বিরক্ত, মাপ চাই, মাপ চাই, আমি ভাড়াটিয়া হিসেবে কারো সঙ্গে আচরণ করতে পারবো না। জীবন যেতে পারে যতদিন ঘাড়ের উপর কল্লা আছে, কল্লা উঁচু থাকবে, কল্লা ঘাট থেকে কেটে পড়ে যাবে, এই কল্লা কোনো মাখলুকের সামনে নত হবে না ইনশাআল্লাহ। জাতীয় কবির কণ্ঠে সে কথাই বলতে চাই, শির দেগা নহি দেগা আমামা, শির দেগা নহি দেগা আমামা, মাথা দিব মাথার উপর থেকে টুপি দিব না, কল্লা কাটতে পারো কল্লার উপর থেকে পাগড়ি খুলতে পারবে না। কথা পরিষ্কার, থাকলে বাড়িওয়ালা হিসেবে থাকবো, নিজের বাড়িতে ভাড়াটিয়া থাকবার মতো সেই মানসিকতা, সেই হীনমন্যতা আমার পক্ষে সম্ভব না। মোহতারাম হযরত উলামায়ে কেরাম, সম্মানিত শ্রদ্ধাভাজন মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তৌহিদি জনতা, কালিয়াকৈর উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই আজিম উশান ইসলামী মহাসম্মেলনে সর্বপ্রথম আমি আপনাদের সকলকে স্বাগত জানাই, অভিনন্দন জানাই কোরআনের মাহফিলে এই বাঁধ ভাঙ্গা উপস্থিতির জন্য। জনতার এই বিপুল উপস্থিতি, মানুষের এই উচ্ছ্বাস, এভাবে পবিত্র কোরআনের মাহফিলের দিকে, ওলামায়ে কেরামের জলসার দিকে লক্ষ জনতার এই উচ্ছ্বসিত উপস্থিতি প্রমাণ করে আল্লাহর কোরআনের বিরুদ্ধাচরণ অন্তত বাংলাদেশের মাটিতে বরদাস্ত করার মতো পরিবেশ এখনো তৈরি হয়নি। দিন যত যাবে কোরআনের সমর্থন বাড়বে ইনশাআল্লাহ। যারা অপেক্ষার প্রহর গুনছ যে আজকের পর আগামীকাল তোমাদের জন্য আরেকটু অনুকূল পরিবেশ তৈরি হবে, আমরাও অপেক্ষার প্রহর গুনছি যে আজকের পর আগামীকাল বাতিল আরো বেশি পরাস্ত হবে, হকের ঝান্ডা সমুন্নত হবে ইনশাআল্লাহ। হকের এই অগ্রাভিযান ইনশাআল্লাহ রুখে দেওয়ার সাধ্য কোন শক্তির নাই,
দ্বিতীয় কথা, আপনাদের এই মাহফিলে আসার পথেই আমার স্মৃতিতে ভেসে উঠছে গত বছরের সেই দৃশ্য। গত বছরও এই মাহফিলে, এই মাঠে, এই মঞ্চে আপনাদের সম্মুখে উপবেশন করার সুযোগ আমার হয়েছিল। সেদিন আমার ঠিক আগ মুহূর্তে উপস্থিত ছিলেন, বয়ান করেছিলেন, আমি মঞ্চে যার সাথে সাক্ষাৎ করেছিলাম, বাংলাদেশের অবিসংবাদিত ইসলামী আন্দোলনের অগ্রপথিক শাইখুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমী রাহিমাহুল্লাহ তাআলা। তিনি আজ নেই আমাদের মাঝে, চলে গেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের চিরসান্নিধ্যে। এ মাহফিলে হযরত প্রতি বছরই আসতেন। আমরা দোয়া করি আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রাণ প্রিয় এই রাহবারকে, যুগের এই নকিবকে, বর্তমান এই সমস্যার সংকুল এই অবস্থার মধ্যেও যিনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বুক টান করে বাতিলের সামনে মাথা উঁচু করে মোকাবেলা করে গেছেন আর আমাদের জন্য রেখে গেছেন এক উত্তম আদর্শ, বাতিলের সাথে আপোষ না করে বুক চিতিয়ে লড়াই চালিয়ে যাওয়ার যে হিম্মতের সবক তিনি আমাদেরকে দিয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লামা নূর হোসেন কাসেমী রাহিমাহুল্লাহকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম নসিব করেন এবং আমাদেরকে তার রেখে যাওয়া উত্তম আদর্শ অনুসরণ করার তৌফিক দান করেন। আপনারা লক্ষ্য করছেন, বাংলাদেশে বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে একটা সংশয়, একটা সংকট, একটা উদ্বেগ এবং একটা উৎকণ্ঠার পরিস্থিতি বিরাজমান। পরিস্থিতিগুলোতে আমরা আমাদের বক্তব্য, আমাদের অবস্থান স্পষ্ট ব্যক্ত করতে চাই। প্রথম কথা হলো, এই যে শীতকালের মৌসুম বাংলাদেশে শুরু হয় নভেম্বর মাস থেকে নিয়ে মার্চ মাসের শেষ পর্যন্ত, বাংলার প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম বাংলার জনপদে জনপদে কোরআনের মাহফিলগুলো অনুষ্ঠিত হয়। হাজার হাজার লক্ষ কোটি জনতা প্রতিদিন প্রতি রাতে এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করে। এই মাহফিলগুলো বাংলাদেশের সামাজিক অবস্থাকে উন্নত করার জন্য, মানুষের নৈতিক চরিত্র, ইথিক্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বাংলাদেশের এই কোরআনের মাহফিলগুলো অভূতপূর্ব ভূমিকা পালন করছে, অস্বীকার করার কোনো উপায় নেই। হাজার হাজার মানুষ এই ওয়াজ মাহফিলগুলোতে বয়ান শুনে অন্যায়ের পথ ছেড়ে দিয়ে ন্যায়ের পথে তারা পরিচালিত হচ্ছে। অনেক মাদকসেবী ওলামায়ে কেরামের বয়ান শুনে, মাদক, মদ, জুয়া ইত্যাদির ভয়াবহ পরিণামের কথা শুনে তারা মাদকের পথ ছেড়ে দিয়ে আলোর পথে পরিচালিত হচ্ছে। অনেক মানুষ ছিনতাই, রাহাজানি, চুরি, বাটপারি ইত্যাদির পথ ছেড়ে দিয়ে হালাল পথে, মেহনতের পথে উপার্জন করে নিজের জীবনকে গড়ার স্বপ্ন দেখছে। বহু মানুষ সুদ, ঘুষের অবৈধ পথ ছেড়ে দিয়ে তারা ন্যায়, নীতি এবং ইনসাফের পথে পরিচালিত হচ্ছে। ঘরে ঘরে পিতামাতাকে কষ্ট দিত এরকম অনেক পিতামাতার অবাধ্য, অত্যাচারী সন্তান পিতামাতার জন্য জীবন উৎসর্গ করার অনুপ্রেরণা নিয়ে ঘরে ফিরছে। বহু মানুষ স্ত্রীর উপর নির্যাতন করত, নারী নির্যাতন করত, ওলামায়ে কেরামের কাছ থেকে আল্লাহর কোরআনের কথাগুলো শুনে নারী জাতির মর্যাদা এবং তাদের প্রতি সহমর্মিতা, তাদের প্রতি সদাচরণের যে গুরুত্ব এবং তাৎপর্যের কথাগুলো শুনে তারা তওবা করে বাড়ি ফিরে নিজের স্ত্রীর জন্য তারা আদর্শ স্বামী হিসেবে জীবন যাপন করছে। গোটা দেশের সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রে বাংলাদেশের ওয়াজ মাহফিলগুলোর এক অনবদ্য ভূমিকা রয়েছে। এটা এদেশের হাজার হাজার নয় লক্ষ কোটি মানুষ তার প্রত্যক্ষ সাক্ষী। আমরা লক্ষ্য করছি এই বিগত বছর ধরেই কোরআনের এই মাহফিলগুলো নিয়ে বিভিন্ন ধরনের অনিশ্চয়তার একটা পরিবেশ তৈরি হয়েছে। এর একটা কারণ, যারা সারা দুনিয়াব্যাপী
করোনা ভাইরাস, এই ভাইরাসের অজুহাতে, এই ভাইরাসের দোহাই দিয়ে অনেক জায়গায় মাহফিলগুলোর উপর রেস্ট্রিকশন, বিধিনিষেধ আরোপ করার একটা পরিবেশ চলছে। আমরা ওলামায়ে কেরাম শুরু থেকেই বলছেন যে বাংলাদেশে অনেক ধরনের সামাজিক সংকট, করোনা ভাইরাসের কারণে বিশ্বব্যাপী অচল অবস্থার কারণে যে অর্থনৈতিক বিপর্যয় দেখা দিয়েছে বিশ্বব্যাপী, বাংলাদেশেও অর্থনৈতিক অনেক সমস্যা সংকট তৈরি হয়েছে। মানুষের যখন অভাব অনটন তৈরি হয়, মানুষের তখন নীতি নৈতিকতার মধ্যে বিপর্যয় তৈরি হয়। বাংলাদেশের সমাজ বিজ্ঞানীরা বহু আগেই বাংলাদেশের সম্পর্কে সতর্কবাণী উচ্চারণ করেছে যে এই ভাইরাসের কারণে দেশে অর্থনৈতিক সংকট তৈরি হলে আমরা ভাইরাসে আক্রমণ সংক্রমিত হয়ে এদেশের মানুষের যেই বিপর্যয় ঘটবে তার চেয়েও আমরা বড় আশঙ্কা করছি, এই অভাব এবং অনটনের শিকার হয়ে এদেশের খেটে খাওয়া এদেশের সাধারণ মেহনতি মানুষগুলোর যদি কর্মহীন হয়ে পড়ে, তাহলে তারা অনৈতিকতার পথে যদি পা বাড়ায়, তাহলে দেশকে নিয়ন্ত্রণ করার সাধ্য সরকার বা প্রশাসনের হবে না। এটা এদেশের সমাজ বিজ্ঞানীরা বহু আগে থেকে আশঙ্কা প্রকাশ করছিল। সুতরাং এই ধরনের পরিস্থিতিতে দেশের মানুষ যেন নীতির পথে, নৈতিকতার পথে, খোদা ভীতির পথে, আল্লাহর ভয় এবং তাকওয়ার পথে যেন তারা পরিচালিত হয়, দেশের সামাজিক স্থিতিশীলতা রক্ষা করবার জন্য এটা একটা অপরিহার্য বিষয়। আর এই নীতি নৈতিকতা, খোদা ভীতি, তাকওয়া, পরহেজগারি, এই সকল শিক্ষাগুলোর জন্য এদেশের ওয়াজ মাহফিলগুলোর কোনো বিকল্প নাই। এজন্য অত্যন্ত বিনয়ের সাথে ওলামায়ে কেরাম আহ্বান জানিয়েছেন, আবদার করেছেন, সব তো চলছে, মার্কেট চলছে, গার্মেন্টস গুলো চলছে, আমরা জীবনের ঝুঁকি নিয়েও গার্মেন্টস ফ্যাক্টরি গুলো খুলে দিতে বাধ্য হয়েছি। কারণ কারণ যদি গার্মেন্টস ফ্যাক্টরি গুলো বন্ধ হয়ে যায়, করোনা ভাইরাসে হয়তো প্রতিদিন 100 মানুষ 150 মানুষ মারা যেতে পারে, কিন্তু লক্ষ লক্ষ মানুষের যদি কর্মসংস্থান অবরুদ্ধ হয়ে যায়, তাহলে অভাব এবং অনটনার দুর্ভিক্ষে প্রতিদিন হাজার হাজার মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়বে, সেটা হবে আরো বড় বিপর্যয়। এই বাস্তবতার কথা চিন্তা করে করোনা ভাইরাসের সেই ভয়াবহ বিপজ্জনক সময়ও গার্মেন্টস ফ্যাক্টরি গুলো খুলে দেওয়া হয়েছিল, কথা বলেন তো? যেমনি ভাবে জীবনের প্রয়োজনে, সভ্যতা রক্ষার প্রয়োজনে, ভবিষ্যৎকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য ওই সময়ে গার্মেন্টস ফ্যাক্টরি গুলো খুলে দেওয়া হয়েছে, মার্কেট গুলো খুলে দেওয়া হয়েছে, যাতে অর্থনৈতিক স্বাভাবিক কার্যক্রম পরিচালিত হতে পারে, একই সঙ্গে দেশের মানুষের নীতি নৈতিকতা রক্ষার স্বার্থে সামাজিক স্থিতিশীলতা, সামাজিক সভ্যতা, ভদ্রতার এই স্তরকে রক্ষা করার জন্য এদেশের মাহফিলগুলো সুচারুরূপে নির্বিঘ্নে পরিচালিত হওয়া, এটা অত্যন্ত বেশি প্রয়োজন ছিল দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, দেশের সামাজিক স্থিতিশীলতার স্বার্থে। এবং আলহামদুলিল্লাহ আমরা যতদূর পর্যন্ত রাষ্ট্রীয় বিভিন্ন মহলে কথাবার্তা বলেছি, যোগাযোগ করেছি, কথাবার্তা আলোচনা হয়, সব জায়গা থেকে একই মেসেজ যে মাহফিলগুলোর ব্যাপারে রাষ্ট্রীয়ভাবে বিশেষ কোনো নেতিবাচক কোনো ধরনের নির্দেশনা নেই, মাহফিলগুলো হোক এগুলো নিয়ে বেশি সমাজে সব কিছু চলছে, অযথা শুধুমাত্র মাহফিলগুলোতে বিধিনিষেধ আরোপ করে একটি অস্থিতিশীলতা উত্তেজনা সৃষ্টি করার কি দরকার। এটা বিভিন্ন দায়িত্বশীল মহল থেকে এই ধরনের আভাস পাওয়ার পরেও আমরা লক্ষ্য করছি যে রহস্যময় কারণে কিছু কিছু এলাকায় কিছু কিছু অতি উৎসাহী ব্যক্তিবর্গ তারা অগ্রসর হয়ে এসে কোরআনের মাহফিলগুলোতে বাগড়া বাজাচ্ছে। এটা ঘটতেছে এক কারণ, একটা বিষয় আমরা আবার বলি, ব্যর্থহীন ভাবে সব যেভাবে চলছে কোরআনের মাহফিলগুলোর উসিলায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম আসবে, এদেশের মানুষের নীতি নৈতিকতা, সামাজিক বন্ধন মজবুত হবে, এবং এর মাধ্যমে আমরা এই দুর্যোগকালীন সময়ের সংকট আমরা উত্তরণ ঘটাতে পারবো ইনশাআল্লাহ। কাজেই কোরআনের মাহফিলগুলোকে কেন্দ্র করে বাংলাদেশে আর কোথাও কোনো অস্থিতিশীলতা যেন এদেশের মানুষ দেখতে না পায়। দ্বিতীয় হলো,
মাহফিল চলবে, কিন্তু বিভিন্ন এলাকায় 13 জন, 15 জন, 19 জন তালিকা ধরাইয়া দিচ্ছে যে এই সকল আলেম ওলামারা আমাদের এলাকায় ঢুকতে পারবে না। এরকমও অনভিপ্রেত কিছু পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা সর্বশেষ সীমা পর্যন্ত ধৈর্য ধারণ করছি। রাষ্ট্র দেশের মধ্যে কোনো অস্থিতিশীলতা তৈরি না হোক, মানুষের মধ্যে কোনো অস্থিরতা তৈরি না হোক, জনতার মধ্যে অযথা কোনো উত্তেজনা সৃষ্টি না হোক, মানুষ কোনোভাবেই উত্তেজিত হয়ে তারা কোনোভাবেই কোনো অনভিপ্রেত পরিস্থিতি তৈরি করুক, এটা দায়িত্বশীল আলেম সমাজ কখনোই কামনা করেন না। কিন্তু উপর্যপুরি কারণে দেখা গেল একের পর এক, একের পর এক এই ধরনের বিভিন্ন এলাকায়, নির্দিষ্ট কিছু কিছু এলাকায় এরকম বিধিনিষেধ বাধা দেওয়া, আবার কোন কোন এলাকায় চোর পুলিশ খেলে আমাদের সাথে, বলে যে না কোনো সমস্যা নাই, আবার বিভিন্নভাবে বাধা মানে আরোপ করা হয়, মাহফিলগুলো যেন আয়োজন হতে না পারে এমন সিস্টেম করা হয়, ইত্যাদি কারণে দেশের ধর্মপ্রাণ মানুষ কিন্তু ক্ষোভে ফুসতেছে। মানুষের মনের মধ্যে যে কি একটা ক্ষোভ দানা বাঁধতেছে, সমাজ বিজ্ঞানীদেরকে বলবো, প্রশাসনের লোকদেরকে আগাম আভাস দেন, তারা যেন মানুষের ক্ষোভের আর বৃদ্ধির কারণ না হন। গতকাল দেখেছেন আপনারা ময়মনসিংহ গোটা শহর অচল হয়ে গেছে, লক্ষ জনতার বাঁধ ভাঙা জোয়ার নেমেছে, মানুষ আলেম ওলামাদের কাছ থেকে কোরআনের কথা শুনবার জন্য উন্মুখ হয়ে আছে, কোরআনের কথা শুনবার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করলে গণতার এই বাঁধ ভাঙা জোয়ার যদি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে, এই লক্ষ কোটি তাওহীদী জনতাকে নিয়ন্ত্রণ করার সাধ্য বাংলার এই এই অঞ্চলে কোন শক্তির হবে না। মোহতারাম হাজেরিন, দ্বিতীয় কথা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন সুমতি দান করুন আমাদের দেশ, আমি তো বলবো অনেকটা অলৌকিক ভাবেই, অনেকটা অলৌকিক ভাবেই বাংলাদেশের ব্যাপারে চিকিৎসা বিজ্ঞানীদের, তারপরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তাদের যে আগাম প্রেডিকশন ছিল, তাদের যে আশঙ্কা ছিল, এই দেশে যেই ঘনবসতি, এদেশের মানুষ যেভাবে গার্মেন্টসে ঝাঁকে ঝাঁকে হাজার হাজার মানুষ গাদাগাদি করে কাজ করতেছে, নিম্নবিত্ত বস্তি অঞ্চলগুলোতে মানুষ যেভাবে থাকতেছে, এই দেশে করোনা ভাইরাস ঢুকলে এদেশের লক্ষ লক্ষ মানুষ মরে সাফ হয়ে যাবে, এরকম একটা আশঙ্কার কথা বাতাসে গুঞ্জন শোনা গিয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের পার্শ্ববর্তী অন্যান্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ অধিক ঘনবসতি হওয়া সত্ত্বেও আলহামদুলিল্লাহ এই ভাইরাস চলাকালীন সময়ে বাংলাদেশের ক্ষয়ক্ষতি, মানুষের মৃত্যুর হার এবং সংক্রমণের হার অবিশ্বাস্য রকম অনেক কম মাত্রায়। আমরা মনে করি এটা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফসল, আল্লাহর খাস রহম হয়েছে এই জনতার উপর, আল্লাহ পাকের রহমত নাজিল হয়েছে এই জনপদের উপর, কারণ এই জনপদের মানুষ আল্লাহর কোরআনকে ভালোবাসে, এই জনপদের মানুষ ইসলামকে ভালোবাসে, এই জনপদের মানুষ বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত এবং আল্লাহর শক্তির উপর তারা আস্থা এবং অবিচল বিশ্বাস রাখে। এবং এটা আমরা বিশ্বাস করি, আল্লাহর উপর আস্থা বিশ্বাস এবং ইয়াকিনের মাধ্যমে আমরা যেই সুফল লাভ করেছি, আগামী দিনে আমাদের ঈমান আরো মজবুত এবং দৃঢ় হবে ইনশাআল্লাহ। যে আল্লাহ আমাদেরকে বিপদ থেকে রক্ষা করেছেন, ভবিষ্যতেও তিনি আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, কথা লম্বা বলবো না, পবিত্র কোরআনে পাকের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমাদের বিতর্ক একটা জায়গায়, আমাদের বিতর্ক একটা জায়গায়, আমাদের কথা এবং আমাদের প্রতিবাদ একটা পক্ষের বিরুদ্ধে, সেটা হলো যারা আমাদের এই বিশ্বাসী সমাজে
অবিশ্বাসের বীজ বপন করতে চায়। আমাদের এই বিশ্বাসের সমাজে যারা অবিশ্বাসের ভাইরাস ছড়িয়ে দিয়ে আমাদের সমাজটাকে সংক্রমিত করতে চায়, কলুষিত করতে চায়, আমাদের কথা, আমাদের মিশন, আমাদের বক্তব্য, আমাদের পথ চলা তাদের বিরুদ্ধে। অবিশ্বাসী কারা? অবিশ্বাসী হলো তারা যাদেরকে আমরা নাস্তিক বলে চিনি। নাস্তিক্যবাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। নাস্তিক্যবাদ কাদের, কোন জিনিসকে বলা হয়? নাস্তিক্যবাদ সম্পর্কে মানুষের সাধারণ ধারণা হলো যে নাস্তিক হলো তারা যারা শুধু আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে। নাস্তিক শুধু আল্লাহর অস্তিত্বকে অস্বীকারকারী নাস্তিক নয়। নাস্তিকতা, নাস্তিক্যবাদের মূল কথা যেটা, সেটা হলো নাস্তিক্যবাদ মানে হলো আসলে সুবিধাবাদ। সাধারণ যে বক্তব্য যে নাস্তিকরা তারা কোনো সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, তাদের কোনো মাবুদ নাই, তাদের কোনো উপাস্য নাই, এজন্য তাদেরকে নাস্তিক বলা হয়। কিন্তু আল্লাহর কোরআন নাস্তিকদেরকে একটু ভিন্নভাবে তাদেরকে পরিচয় করিয়ে দিয়েছে। আফারা আইতা মানিত্তাকাযা ইলাহাহু হাওয়া আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা আম তাহসাবু আন্না আকসারাহুম ইয়াসমাউনা আও ইয়াকিলুন ইনহুম ইল্লা কাল আনআমি বাল হুম আদাল্লু সাবিলা। আল্লাহ বলছেন, হে নবী, দেখবেন কিছু মানুষ তারা রব মানে না, আল্লাহকে ইলাহ বলে মানে না, আল্লাহকে তারা তাদের মাবুদ বলে, উপাস্য বলে স্বীকার করে না। তারা বলে যে আমাদের কোনো উপাস্য নাই, আমরা কারো ইবাদত করি না, আমরা কাউকে মাবুদ মানি না। এ কথা তারা মুখে মুখে বলে। আল্লাহ বলেন, আসলে এটাও তাদের একটা মুখে বলা ভাওতাবাজির কথা। তারা উপাসনা করে, তারা এবাদত করে এক ইলাহের, সেই ইলাহকে, সেই ইলাহ আরশের মালিক ইলাহ নন, সেই ইলাহ আসমানের মালিক আল্লাহ নন, সেই ইলাহ জমিনের মালিক আল্লাহ নন, বরং তাদের মাবুদকে মানিত্তাকাযা ইলাহাহু হাওয়া, তাদের মাবুদ হলো তাদের প্রবৃত্তি। তারা তাদের প্রবৃত্তির পূজা করে, প্রবৃত্তির পূজারীরাই হলো নাস্তিক। প্রবৃত্তি মানে কি? প্রবৃত্তি মানে হলো মানুষের নফসের খাহেস। নফসের খাহেস যেটা চায়, যেটা করতে বলে, নফসের খাহেস অনুযায়ী তারা তাদেরকে পরিচালিত করে এবং গোটা সমাজকে, জাতিকে সেই নফসের খাহেস অনুযায়ী তারা পরিচালনা করতে চায়। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে এই নফসের খাহেস, প্রবৃত্তির পূজা, এটাই হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধ্বংসাত্মক বিষয়। এই নাস্তিক্যবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বকে অস্বীকার করে তারা প্রবৃত্তির পূজা, প্রবৃত্তির ইবাদতকে মানব সমাজের মধ্যে এস্টাবলিশ করতে চায়। প্রবৃত্তির পূজার অর্থ কি? প্রবৃত্তির পূজা হলো, এজন্য দেখা যায় নাস্তিকদের সঠিক কোনো বিশ্বাস নাই। দুনিয়ার প্রত্যেকটা ধর্মাবলম্বী কোনো না কোনো একটা বিশ্বাসকে তারা অবলম্বন করে। মুসলমানদের একটা বিশ্বাস আছে, ইসলাম ধর্মের বিশ্বাস। যারা হিন্দু ধর্ম অনুসরণ করে তাদেরও একটা বিশ্বাস আছে, তাদের ধর্মীয় বিশ্বাস। বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীর যতগুলো জাতি আছে প্রত্যেকটা জাতির একটা বিশ্বাস আছে, আর ওই বিশ্বাসের উপর নির্ভর করেই পৃথিবীতে মানুষের মধ্যে সমস্ত কল্যাণ এবং মঙ্গলগুলো প্রতিষ্ঠিত হয়। পৃথিবীতে একমাত্র সম্প্রদায়ে, যেই সম্প্রদায়ের বিশ্বাস বলতে কিছুই নাই, সেই সম্প্রদায়ের নাম হলো নাস্তিক্যবাদী সম্প্রদায়। আপনি খুলে দেখেন নাস্তিক্যবাদের পরিচয়, বিশ্বকোষে দেখেন, উইকিপিডিয়ায় খুলে দেখেন, নাস্তিক্যবাদ কোনো বিশ্বাসের নাম নয়,
নাস্তিক্যবাদ অর্থই হলো সংশয়বাদিতা, সংশয়বাদিতা, সন্দেহবাতিকতা। এক কথায় বলতে গেলে দেখবেন আপনার পরিবারের মধ্যে যদি একজন লোক থাকে যার সন্দেহবাতিক আছে, কি বাতিক? সন্দেহবাতিক বুঝেন না? দুনিয়াতে কিছু মানুষ আছে তারা সন্দেহ প্রবণ, সবাইকে খালি সন্দেহ করে। এই যে সন্দেহবাতিক যাদের আছে, সন্দেহবাতিক অমূলক কারণে স্বামী স্ত্রীকে সন্দেহ করে, অযথা অমূলক কারণে স্ত্রী তার স্বামীকে সন্দেহ করে, এই সন্দেহবাতিক যদি কোনো দম্পতির মধ্যে থাকে, সারা পৃথিবীর সমস্ত ঐশ্বর্য থাকলেও সেই দম্পতির মধ্যে কোনোদিন শান্তি আসতে পারে না। সংশয়বাদিতা এমন একটা জিনিস, সন্দেহবাতিকতা, সংশয়বাদিতা পৃথিবীতে অকল্যাণ জন্ম দেয়। বিশ্বাস এবং আস্থা মানুষের মধ্যে সম্প্রীতি গড়ে তোলে, বিশ্বাসের মাধ্যমে দুনিয়াতে কল্যাণ অবতীর্ণ হয়, বিশ্বাস এবং আস্থার মাধ্যমে পরস্পরের মধ্যে বন্ধন মজবুত হয়, সংশয়বাদিতার মাধ্যমে পৃথিবীতে সমস্ত আস্থা, সমস্ত সুসম্পর্কগুলো ধ্বংস হয়ে যায়। নাস্তিক্যবাদের, নাস্তিক্যবাদের অর্থই হলো সংশয়বাদিতা, ঈমানের অর্থ হলো বিশ্বাস, নাস্তিক্যবাদের অর্থ হলো সংশয়বাদিতা। মোহতরম হাজরিন, জায়গায় জায়গায় বিভিন্ন ভাবে এই সংশয়বাদিতা এটাকে ছড়িয়ে দেওয়ার একটা মহা সমারোহে একটা আয়োজন চলতেছে। গোটা জাতিকে এ ব্যাপারে সতর্ক হতে হবে, ওলামায়ে কেরামকে এ ব্যাপারে সোচ্চার থাকতে হবে। মানুষের মধ্যে যদি এই সংশয়বাদিতার রোগ ছড়িয়ে পড়ে তাহলে জাতির বিপর্যয় রুখে দেওয়ার সাধ্য আর কারো হবে না। মোহতরম হাজরিন, এজন্যই সংশয়বাদিতা, এজন্য নাস্তিক্য যদি জিজ্ঞাসা করেন তোমার ফিলোসফি কি, তোমার দর্শন কি, তোমার আদর্শ কি, তোমার বিশ্বাস কি, তার কোনো বিশ্বাস নাই, তার কোনো আদর্শ নাই। নাস্তিকদের আদর্শ হলো একটাই, সেটা হলো ধর্মগুলো সম্পর্কে যত ধরনের প্রশ্ন আর অভিযোগ। আমি বলছি আবার লক্ষ্য করে শুনেন, নাস্তিকদের দর্শন কি? ইসলাম সম্পর্কে 15টা অভিযোগ, হিন্দু ধর্ম সম্পর্কে কতগুলো অভিযোগ, বৌদ্ধ ধর্ম সম্পর্কে কতগুলো অভিযোগ, সব ধর্ম বিশ্বাসের ব্যাপারে তাদের অভিযোগ। তোমার বিশ্বাস কি? আমার কোনো তাদের কোনো বিশ্বাস নাই। যেই বিশ্বাসের আপনি কোনো খুঁত ধরবেন, যেই বিশ্বাসের আপনি কোনো ত্রুটি ধরবেন, বলবেন যে তোমার বিশ্বাসের মধ্যে এই ঘাপলা আছে, এই সমস্যা আছে, কারণ তার তো কোনো বিশ্বাসই নাই। তাহলে কত বড় বিপজ্জনক একটা বিষয়, নাস্তিক্যবাদ যদি ছড়িয়ে পড়ে দেশের মধ্যে একটা অবিশ্বাসী সম্প্রদায় গড়ে উঠবে, অবিশ্বাসী প্রজন্ম গড়ে উঠবে। সামাজিক স্থিতিশীলতা, সামাজিক শান্তির প্রথম বুনিয়াদ হলো বিশ্বাস। বিশ্বাসের ভিত যদি ধসে পড়ে সমাজকে নিয়ন্ত্রণ করার, সমাজে শান্তি কায়েম করার বিকল্প কোনো পথ থাকবে না। আলেম সমাজ নাস্তিক্যবাদের বিরুদ্ধে চিৎকার এমনিই করে না, আমাদের চিৎকার শুনলেই তো কিছু মানুষের অ্যালার্জির চুলকানি শুরু হয়ে যায়, কয় যে হুজুররা এত চিৎকার করে কথা বলে কেন। আমি বহু আগে থেকেই বলছি চিৎকার করে কথা বলবো না, ঠিক আছে, আস্তে কথা বলবো, আস্তেই কথা বলবো, কিন্তু আমাদের আস্তে কথা বললে সবগুলো তোমরা গ্রহণ করবা, মানবা? আসলে কথা জোরে বলার আস্তে বলা বিষয় নয়, বিষয়টা হলো অন্য জায়গায়, সমস্যা অন্য জায়গায়। সমস্যাটা হলো এই যে কিছু মানুষ আছে তারা আলেম ওলামাদেরকে শুধুমাত্র মিলাদ শরীফের হুজুর হিসাবে দেখতে পছন্দ করে, কিছু মানুষ আছে আলেম ওলামাদেরকে তারা 40টা খতম পড়ানোর শুধু দোয়া মাহফিলে দেখতে চায়, কিছু মানুষ আছে আলেম সমাজকে বেশির চেয়ে বেশি মসজিদের ইমামতির মেম্বারে আর মেহরাবে দেখতে চায়।
আলেমরা আমাদের কাছ থেকে শুধু আসমানের উপর আর জমিনের নিচের কথা শুনতে চায়। আসমানের নিচে আর জমিনের উপরে মধ্যবর্তী পরিস্থিতি কি চলবে, কি করতে হবে এই ব্যাপারে বলতে গেলেই তখন আলেম ওলামাদের ব্যাপারে একদল মানুষ তারা বীতশ্রদ্ধ হয়ে পড়ে, তখন আর পছন্দ হয় না। আসলে সমস্যাটা কি জানেন? সমস্যাটা হলো তারা আলেম সমাজের প্রকৃত যে দায়িত্ব সে দায়িত্ব বোধ সম্পর্কেই তারা বেখবর। আলেমদের দায়িত্ব আর কর্তব্য হলো জাতির মধ্যে যখন যেই ক্ষেত্রে যেই ধরনের বিচ্যুতি দেখা যাবে তখন জাতিকে সেই বিচ্যুতির ব্যাপারে সতর্ক করা আলেম সমাজের দায়িত্ব। ওলামায়ে কেরাম যদি জাতিকে সেই বিচ্যুতির ব্যাপারে সতর্ক না করেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে সর্বপ্রথম আলেমদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে যেতে হবে। আমি আপনাদেরকে সোনালী যুগের ছোট্ট একটা ইতিহাসের উদ্ধৃতি শোনাই। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার পরে পঞ্চম খলিফা হিসেবে মুসলিম জাহানের রাষ্ট্রনায়ক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, সেই তিনি শামে সেখান থেকে গোটা মুসলিম বিশ্ব পরিচালনা করেন। সফরে মদিনা শরীফে আসলেন, মদিনা শরীফে এসে দেখলেন মদিনা শরীফের বাজারে একটা নিষিদ্ধ জিনিস বিক্রি হচ্ছে, একটা নিষিদ্ধ পণ্য বিক্রি হচ্ছে যেটা শরীয়তে এলাও না। আলগা চুল, পরচুল ব্যবহার করে না মানুষ, এই আলগা চুল ব্যবহার হচ্ছে মদিনার মার্কেটে। আলগা চুলের ব্যাপারে মাসলা শুনে রাখেন, যেহেতু প্রসঙ্গ আসলো। আলগা চুল অনেক সময় অনেক পুরুষরাও ব্যবহার করে, অনেক সময় অনেক নারীরাও ব্যবহার করে। আলগা চুল যদি অরিজিনাল হয় স্পষ্ট হারাম, আর আলগা চুল যদি নকল হয় ভেজাল হয় তাহলে জায়েজ হতে পারে। বুঝেন না এই কথা? আলগা চুল যদি কি হয়, অরিজিনাল হয়। অরিজিনাল মানে কি? যে এই যে বিভিন্ন সেলুন টেলুনে বিভিন্ন জায়গায় চুল কাটে না, এই চুলগুলো কিন্তু আবার বিক্রি করে এরা, বিশেষ করে বিউটি পার্লার যেগুলো। আজকাল তো মহিলারা ব্যাপকভাবে বিউটি পার্লারগুলোতে যায়, লম্বা লম্বা চুল কেটে ছোট করে আসে। এই চুলগুলো যে ওরা কেটে রাখে, কেটে এগুলো জমা করে রাখে, এই চুল কেনার লোক আছে, এই চুলগুলো কিনে নিয়ে এটাকে প্রসেসিং করে এই চুলগুলো দিয়ে আবার আলগা চুল মাথায় লাগানোর একটা তারা সিস্টেম করে, তৈরি করে। তো যদি অরিজিনাল মানুষের মাথার চুল দিয়ে যেটা বানানো হয়, সেই চুলের খোপা, সেই চুলের আলগা চুলের কোনো আপনার ফ্যাশন ডিজাইন, অনেক আছে টাক মাথা ঢাকানোর জন্য, ঢাকার জন্য এই আলগা চুলের ক্যাপ ব্যবহার করে। যদি আলগা চুল অরিজিনাল আরেকজন মানুষের মাথার চুল হয়ে থাকে তাহলে এটা স্পষ্ট হারাম, কবিরা গুনাহ। আর যদি আর্টিফিশিয়াল হয়, কি হয়, আর্টিফিশিয়াল হয়, সুতা দিয়ে বানানো হয়েছে, অন্য কিছু দিয়ে বানানো হয়েছে, প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে, এটা যদি হয় তাহলে এটা ক্ষেত্র বিশেষে জায়েজ হবে, ওটা ভিন্ন মাসালা, ওটা ওলামাদের কাছ থেকে জেনে নেবেন। এখানে আরো বিস্তারিত ব্যাখ্যার ব্যাপার আছে। আলগা চুল দিয়ে আবার কনে সাজায়ে পাত্রপক্ষকে ধোকা দেওয়া যাবে না, ওটা হবে আবার প্রতারণা। প্রতারণা করা যাবে না, প্রতারণা ছাড়া শুধু সৌন্দর্যের জন্য যদি আর্টিফিশিয়াল চুল হয় সেটা ক্ষেত্র বিশেষে ব্যবহার করা যায়, কিন্তু অরিজিনাল চুল এটা কোনো সময় ব্যবহার করা জায়েজ নাই, স্পষ্ট হারাম এবং কবিরা গুনাহ। যাই হোক, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখলেন মদিনার বাজারে আলগা চুল বিক্রি হয়। উনি খলিফা রাষ্ট্রনায়ক, তিনি একটা চুল যে কোনো ভাবে হয়তো ব্যাগে করে বা কোনো কিছুতে করে এনে মসজিদ নববীর মিম্বরে বসলেন। মিম্বরে বসে সর্বপ্রথম যেই কথা আমিরে মুআবিয়ার, আইনা উলামা হুকুম, আইনা উলামা হুকুম, মদিনার আলেম সমাজ কোথায়? আলেম সমাজকে আমি তলব করি। জবাবদিহিতার কাকগড়ায় দাঁড় করিয়ে জিজ্ঞাসা করলেন, হে মদিনার আলেমরা, আপনারা থাকতে আল্লাহর পয়গম্বরের নিষিদ্ধ হারাম বস্তু মদিনার মার্কেটে বিক্রি হয়, আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমান নাকি? তিনি প্রথম মদিনার
গভর্নরকে তাকে ডাকেননি, কে মদিনার বাণিজ্য মন্ত্রী তাকে তলব করেননি, কে মদিনার পুলিশ সুপার তাকে তলব করেননি, কে প্রশাসক তাকে জিজ্ঞাসা করেননি। সর্বপ্রথম মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্ন হলো, আইনা উলামাউকুম, আলেমরা কোথায়? জাতির মধ্যে অন্যায় হয়, আলেমরা কোথায়? মানুষ হারাম পণ্য বিক্রি করে, আলেমরা কোথায়? জনগণ হারাম পণ্য ক্রয় করে, কেনে, আলেমরা কোথায়? সমাজের মধ্যে ক্ষুদাদ্রোহী কাজ হয়, আলেমরা কোথায়? এটা শুধু আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রশ্ন এটাই নয়, বরং এটা আল্লাহর জিজ্ঞাসা, এটা আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করবেন কিয়ামতের দিন ওলামাদেরকে, আমার উম্মতকে রেখে এসেছিলাম আলেম সমাজ তোমাদের কাছে আমানত, তোমরা আমার উম্মতকে পথ ভ্রষ্ট হতে দেখে কি করেছিলে? আমার উম্মতকে যখন একদল শয়তান এসে মিসগাইড করছিল হে আলেম সমাজ, তখন তোমরা আমার উম্মতকে সেই শয়তানের দল থেকে রক্ষা করবার জন্য কি করেছিলে? নবীজির কাছে জবাব দিতে হবে আলেমরা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। সাধারণ পাবলিক নিজের আমলের হিসাব দিয়ে জান্নাতে যাবে, আলেমদেরকে নিজের আমলের হিসাব দিতে হবে, জনগণের আমলের হিসাব দিতে হবে। খালি তো মনে করেন যে হুজুর হইলেই খুব সুবিধা, সুবিধাও আছে আবার সমস্যাও আছে। আপনি শুধু আপনার ব্যক্তিগত আমলের হিসাব, সিঙ্গেল হিসাব দিয়ে পার পেয়ে যাবেন, একজন আলেম শুধু নিজের ব্যক্তিগত আমলের হিসাব দিয়ে পার পেতে পারবেন না। একজন মসজিদের মুসল্লি নিজের আমলের হিসাব দিবে, আল্লাহ বলবে খালাস, ইমাম সাহেব দাঁড়ায় থাকেন, আপনার মসজিদের 450 মুসল্লির হিসাব শেষ হবে, তারপরে আপনারটা। ইমামতি এত সহজ জিনিস না, আপনারা আমাদেরকে সার্কুলার পাঠিয়ে দেন, এটা গাইতে হবে, ওইটা গাইতে হবে, মসজিদের মিম্বরে বসে। আপনারা কি জানেন যে আপনার সার্কুলার অনুযায়ী আমি আজকে বক্তব্য দিলে কিয়ামতের দিন আমাকে আল্লাহর দরবারে দাঁড়িয়ে জবাব দিতে হবে আমি কেন বলেছিলাম? দোহাই লাগে, আমাদেরকে এমন কোন নির্দেশ দেবেন না যে নির্দেশ পালন করতে আল্লাহর নির্দেশ লঙ্ঘন করতে হয়। যদি আমাদেরকে এমন কত কোনো কথা বলেন, আল্লাহর কসম খেয়ে বলি, আল্লাহর আনুগত্য রক্ষা করবার জন্য সকলের আনুগত্যকে আমরা দুপায়ে দলতে প্রস্তুত। মোহতরম হাজিরিন, বলতেছিলাম এজন্যই জাতির মধ্যে যখন আমরা দেখি নাস্তিক্যবাদের ছড়াছড়ি, আমরা যখন দেখি বিভিন্নভাবে আমাদের কোমলমতি সন্তানদেরকে, আমাদের নেক্সট জেনারেশন আগামী প্রজন্মকে নাস্তিক্যবাদ সংশয়বাদিতার দিকে ধাবিত করবার একটা কুটিল ষড়যন্ত্র চলছে, তখন ওলামায়ে কেরাম মুখ বুঝে নীরবে সবকিছু সহ্য করতে পারেন না, কথা বলতে হয়, কখনো কখনো চিৎকার করতে হয়। কয় হুজুর ইসলাম কি এরকম নাকি? কি আশ্চর্য লাগে, একজন মানুষ, একজন মানুষ হুজুরদের উপর খুব খেপছে, কেন? হুজুররা সিংহাসনে বসে, পিছন দিয়ে বলে আবার একজন বাতাস করে, খুব সমস্যা ওনার। হুজুরদেরকে বাতাস করে কেন? হুজুররা এরকম আলিশান চেয়ারে বসছে কেন? খুব সমস্যা না আপনার? হুজুরদেরকে বাতাস করে কেন জানেন? আমরা এক একজন ছাত্র, আমরা যারা মাদ্রাসা শিক্ষকতা করি, আরে আমি তো সেদিন আল্লামা নূর হোসেন কাসেমি রাহিমাহুল্লাহ ওনার হুইল চেয়ার ঠেলাটাকে নিজের জন্য অহংকার আর গৌরব মনে করেছি। এখনো সুযোগ পেলে আল্লামা জুনায়েদ বাবুনগরীর জুতা নিয়ে আমরা হাঁটি, ওনার জুতা নিজের পায়ের উপর তুলতে পারাটাকে নিজেদের জন্য গৌরব আর সৌভাগ্য মনে করি। আমি যখন আমার ওস্তাদকে সম্মান করি, শ্রদ্ধা করি, আমি যখন আমার ওস্তাদকে খেদমত করি, আমি যখন আমার ওস্তাদের সেবায় নিয়োজিত হই,
তখন আমার আমার ছাত্রকে বলতে হয় না, সে আমাকে দেখেই আমার খেদমতে উদ্বুদ্ধ হয়। আমি আমার ওস্তাদের খেদমত করি, আমার ওস্তাদ হলো 10 জন বা 100 জন, আমার ছাত্র হলো 10,000। আমি 100 জনের খেদমত করি, 10,000 আমার খেদমত করে। আমি 100 জনকে বাতাস দেই, 10,000 আমাকে বাতাস দেয়। তোমরা তোমাদের গুরুজনদেরকে হ্যাঁ সম্মান করো, তবে আলহামদুলিল্লাহ আমাদের মতো তোমরা গুরুজনদের সেবা এবং খেদমত করো না। তোমরা সম্মান পর্যন্ত সীমাবদ্ধ থাকো, এজন্য তোমাদের ছোটরা সর্বোচ্চ তোমাদেরকে সম্মান করে, সেবা করে না। আর আমরা আপনাদেরকে শুধু শোনানোর জন্য বলি, আমি তো জন্ম নিয়েছি বাংলাদেশের কোনো অক্ষত পরিবারে না, কি বলেন? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির পরিবারে জন্ম নেওয়া সন্তান আমি। এই যে আমার আগে বয়ান করে গেলেন আল্লামা মাহফুজুল হক সাহেব, আমার বড় ভাই, আমরা হেফজ পড়েছি একজন উস্তাদের কাছে, অন্ধ হুজুর ছিলেন, অন্ধ শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই শুধু দিনের দিক থেকেই বড় ছিলেন তা নয়, পৈতৃক সূত্রে তিনি ধনী মানুষ ছিলেন, সম্পদশালী মানুষ ছিলেন। শাইখুল হাদিসের বাবা আমার দাদা হাজী এরশাদ আলী, তিনি একজন সেই ব্রিটিশ আমলের প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। আমার বাপ শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই যখন বুখারী শরীফ অনুবাদ করেন, তখন পূর্ব পাকিস্তানের সবচেয়ে বড় কাগজের ডিলার ছিলেন, তিনি সবচেয়ে বড় ইম্পোর্টার ছিলেন কাগজের, সারা হোল এই ইস্ট পাকিস্তানে সারা বাংলাদেশের সমস্ত কাগজ আমার বাবার দোকান থেকে মানুষ কিনে নিয়ে যেত। সেই বাপ আমার, আমার বাবা যখন দেওবন্দে পড়াশোনা করেন, এটা হলো 1940 সালের ঘটনা বলতেছি, কত 40 সালের ঘটনা, আমার দাদা তার সন্তানকে দেওবন্দে পাঠাইছে, দেশের পড়া শেষ হওয়ার পরে যে যা দেওবন্দে যেয়ে পড়ে আসো, ভারতে যাও, বড় বড় হুজুরদের কাছে পড়ে আসো, তখন তো এক দেশ ব্রিটিশ। তো এখান থেকে তিনি আমার তার সন্তানের জন্য টাকা পাঠাতেন প্রতি মাসে, কত টাকা পাঠাতেন আমি আমার বাবার মুখে আমরা শুনেছি সব ভাইয়েরা। আমার দাদা খবর নিছে গোটা আশপাশ এলাকার মধ্যে যে এমন কে আছে যার সন্তান বিলাতে পড়ে, বিলাত বুঝেন, ওই সময় লন্ডনকে বিলাত বলতো, যারা প্রবীণ তারা জানেন লন্ডনকে বিলাত বলতো। খবর নিছেন ওই সময় মানুষ ব্যারিস্টারি পড়তে বিলাতে যেত, খবর নিছে আমার দাদা 14 গোষ্ঠীর মধ্যে যে কে আছে এরকম যার সন্তান বিলাতে পড়ে লন্ডন। তো পাইছে এরকম একজন, যে গেছে জিজ্ঞেস করছে, তুমি যে তোমার ছেলেরে লন্ডনে পাঠাইছো ব্যারিস্টারি পড়াইতে, মাসে কত টাকা পাঠাও? তো বলছে মাসে 50 টাকা হইলেই এনাফ। ওই সময় তো ব্রিটিশ আমল, আজ থেকে 80 বছর আগের কথা বলতেছি, 80 বছর আগে 50 টাকা হলে রাজার হালে চলতে পারে। আমার দাদা এসে সিদ্ধান্ত নিয়েছে, আমি আমার সন্তানকে মরণা হওয়ার জন্য প্রতি মাসে 100 টাকা পাঠাবো, 100 টাকা করে প্রতি মাসে রেজিস্ট্রি ডাকে পাঠাতেন, নর্মাল ডাকে না, আজিজুল হকের নামে যখন 100 টাকা দিয়ে যেত দেওবন্দের পোস্ট অফিস, এটার মধ্যে হালচাল হয়ে যেত যে 100 টাকা পাঠায় এটা কোন শিল্পপতি, কোন বাপের বেটা। একটা মানুষের তখন চলার জন্য মাসে 5 টাকা যথেষ্ট ছিল, একদম সাবলীল ভাবে 5 টাকা দিয়ে ভালো ভালো বড়লোক এবং আপনার ফ্যামিলির যারা ধনাঢ্য ফ্যামিলির ছেলেরা অনেকেই পড়াশোনা করত, মাসে কত খরচ 5 টাকা। ওই যুগে আমার দাদা তার সন্তানের জন্য পাঠাইতেন 100 টাকা। 100 টাকার প্রয়োজন আছে এজন্য না, তার মনের মধ্যে একটা কথা ছিল, ইলমে দ্বীনের প্রতি একটা আজমত ছিল যে তুই বেটা তোর সন্তানকে যদি ব্যারিস্টারি পড়াইতে 50 টাকা দিতে পারস, আমি আমার সন্তানকে কোরআন হাদিস পড়ানোর জন্য 100 টাকা দিব। সেই বাপের ঘরে জন্ম নিয়েছি। আমার বাপ যখন ঢাকায় মাদ্রাসায় পড়তে আসছে, মাদ্রাসায় বড়কাটরা মাদ্রাসায় পড়তে আসছে, আমার দাদা বলছে বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া, ছেলে ঢাকায় থেকে পড়াশোনা করবে,
শামসুল হক ফরিদপুরি হাফিজি হুজুর পীরজি হুজুর ওনারা ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকায় চলে আসছেন, ছাত্র হুজুরের সাথে ঢাকায় চলে আসছে। দাদা বলছে পোলা ঢাকায় থেকে পড়বে, কষ্ট হবে, বাড়ির মাদ্রাসার কাছে বাড়ি কিনছে। এই যে চকবাজার সোয়ারি ঘাট, সোয়ারি ঘাটে আমার দাদার কেনা বাড়ি ছিল, আমার বাবা যেন বাড়ির থেকে মাদ্রাসার কাছাকাছি থেকে পড়াশোনা করতে পারে। এই গল্পগুলো গাল গল্প শোনানোর জন্য বলতেছি না, বলতেছি সেই বাবার ঘরে। তারপরে আমার বাবা নিজে এত বড় ব্যবসা করেছেন, দা ওল্ডেস্ট পেট্রোল পাম্প ইন ঢাকা সিটি, ঢাকা সিটির মধ্যে সবচেয়ে প্রথম যে পেট্রোল পাম্প, ঢাকা সিটির মধ্যে দা ওল্ডেস্ট পেট্রোল পাম্প ইন ঢাকা সিটি, মৎস্যভবনের কোনায়, মৎস্যভবন ওই যে মৎস্যভবনের কোনায় যে পেট্রোল পাম্পটা, এটা হলো ঢাকা শহরের প্রথম পেট্রোল পাম্প। আর কেউ কেউ বলে ওই যে আরেকটা আছে হলো সদরঘাটের ওই যে ভিক্টোরিয়া কলেজের পার্কের কোনায়, এই দুইটা কাছাকাছি সময়ে ওরা বলে ওটা আমাদেরটা প্রথম, আর এরা বলে আমাদেরটা প্রথম। যাই হোক, ধরে নেন কাছাকাছি। এই পেট্রোল পাম্প এটা আমার বাবার হাতে প্রতিষ্ঠিত, শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহির মালিকানাধীন পেট্রোল পাম্প হলো এই মৎস্যভবনের কোনার পেট্রোল পাম্প। এই কথাগুলো বলতেছি, আমার বাবা একজন অন্ধ হাফেজ সাহেব ঠিক করলেন মসজিদে থাকতেন, আর আমরা ভাই বোন সব গিয়ে হুজুরের কাছে পড়তাম হেফজ। হুজুরের খাবার আমাদের বাসা থেকে যেত, খাবার অন্য কেউ নিলে চলত না, আমরা পালাক্রমে ভাইরা মা বেড়ে দিতেন, আমরা ভাইরা নিজ হাতে নিয়ে হুজুরের কাছে খানা পৌঁছে দিতে হইতো। বলতো আমার আব্বা যে খাবার হুজুরের খাবার নিজে দিয়ে আসবা নিজ হাতে, আমরা নিজেরা, আমি মাহফুজুল হক সাহেব আমার বড় ভাই, আমরা নিজেরাই টিফিন ক্যারিয়ার করে হুজুরের বাসায় হুজুরের ঘরে নিয়ে খাবার দিয়ে আসতাম, টিফিন ক্যারি ধুয়ে পরিষ্কার করে দিতাম। এখনো আমার মনে পড়ে হুজুর এখানে সেখানে যেতে, অন্ধ মানুষ ছিলেন তো একজন সাথে ছাত্র নিতেন, অধিকাংশ সময় আমি থাকতাম, আমার কাঁধে হাত দিয়ে হুজুর চলতেন, আমি হুজুরকে সামনে নিয়ে হাঁটতাম। অনেক মানুষ, অনেকে তো বুঝতো না, অন্ধ মানুষ দেখে আবার সামনে দেখে ছোট একটা বাচ্চা টুপি পরা, হুজুরও টুপি পরা, তো সমাজে অনেকে করুণার দৃষ্টিতে দেখত, অনেকে আমাদেরকে ভিক্ষার টাকা তুলে ধরত, মনে করত যে হুজুরে নিয়ে আমরা ভিক্ষা নামছি। বলতাম যে না ভাই, ইনি আমার ওস্তাদ, ইনি আমার ওস্তাদ। এইভাবে আমরা ওই ছোট্ট কাল থেকে, বয়স তখন আমার কত, 7 বছর 8 বছর, 8 বছর বয়স থেকে ওস্তাদদের খেদমত করা শুরু করেছি। যখন 22 বছর হয় তখন দাওরায়ে হাদিস সম্পন্ন করেছি, শেষ পর্যন্ত আমরা খেদমত করেছি। শুধু এটা আমার গল্প না, আমাদের কওমি মাদ্রাসার প্রত্যেকটা ছেলের ইতিহাস এই। আমি 22 বছর পর্যন্ত আমার ওস্তাদের সেবা করেছি, এখন আমার ছাত্ররা আমার জুতা ধরবার জন্য জীবন দিতে প্রস্তুত। মিয়া তুমি তো খালি দূর থেকে দেখছো বাতাস করে, খালি বাতাস করে না, আমাদের গায়ে টোকা দিয়ে দেখো জীবন দেবার জন্য আমাদের মূল সমস্যাটা কোথায় আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেই, সংকটটা আসলে কোথায়। সংকটটা হলো এই জায়গায়, তারা মনে করে আলেমরা থাকবে সমাজে করুণার পাত্র, এটা হলো মূল সমস্যা। তারা চায় আলেমরা থাকবে সমাজে করুণার পাত্র, তারা চায় আলেম সমাজ তাদের সামনে মাথা নত করে কথা বলবে, এটা চায়। আর কোন সমস্যা নাই, সমস্যা এক জায়গাতেই, তারা চায় আলেমরা এদেশে ভাড়াটিয়া হিসেবে থাকবে, থাকবে হুজুররা থাকবে, কিন্তু হুজুররা কিভাবে থাকবে, হুজুররা সুর দিয়ে কথা বলবে, আর হুজুররা কি বলবে, হুজুররা কেঁদে কেঁদে কথা বলবে, আর কিভাবে,
হুজুররা বেশির চেয়ে বেশি হাস্যরস করবে, মানুষকে বিনোদন দিবে। আপনি বিনোদন দেন, মাহফিলে বসে মানুষকে হাসান, কেউ আপত্তি করবে না। মাহফিলে বসে মানুষকে কাঁদান, কেউ আপত্তি করবে না। মাহফিলে বসে আপনি সুর দিয়ে কথা বলেন, কেউ বাধা দিবে না। সমস্যা কখন? যখন আপনি উচ্চ কণ্ঠে কথা বলবেন, তখনই আপত্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কথা বলতেন? অনেকে আবার জিজ্ঞেস করে, প্রশ্ন করে যে আল্লাহর নবী কি এভাবে কথা বলতেন। আমি প্রশ্ন করি, আচ্ছা আল্লাহর নবী যেভাবে কথা বলতেন ওইভাবে যদি কথা বলি তাহলে তোমাদের আপত্তি নাই তো? নাই তো কারো আপত্তি? আসেন আল্লাহর নবী কিভাবে কথা বলতেন হাদিস থেকে শুনে আমি আপনাদেরকে। আমার নবী যখন বয়ান করতেন, ইশতাদ্দা গাযাবুহু ওয়া আলা সাওতুহু ইয়াকুল সাব্বাহাকুম ওয়া মাসসাকুম কাআন্নাহু মুনজিরু জাইশিন কাআন্নাহু মুনজিরু জাইশিন। আমার নবী যখন কথা বলতেন, নবীর চেহারার দিকে তাকালে মনে হতো রাগে ক্ষোভে নবীজি ফেটে পড়তেছেন। নবীজি যখন কথা বলতেন গলার আওয়াজ উঁচু হয়ে যেত। আর আমার নবী এমন ভাবে মানুষকে কমান্ড করতে থাকতেন, মনে হতো কাআন্নাহু মুনজিরু জাইশিন, মনে হতো তিনি একজন কমান্ডার ইন চিফ, মনে হতো তিনি সেনা প্রধান। সামনে যারা বসে আছে তারা সব তার সৈনিক। সেনাপ্রধান হিসেবে সৈনিকদেরকে যে ভাষায় কথা বলতে হয়, আমার নবী সাহাবায়ে কেরামের সামনে সেই ভাষায় কথা বলতেন। সহ্য করতে পারবেন? সহ্য করতে আপনাদেরকে বলি নাই, যারা আমাদের উচ্চ কণ্ঠের কথা শুনলেই অ্যালার্জির চুলকানি হয় তাদেরকে বলতেছি, পারবেন সহ্য করতে? একজন নায়েবে নবী হিসেবে আমি যখন নিজেকে সেনা প্রধান ভেবে আপনাকে আমার সৈনিক হিসেবে কমান্ড করব, সহ্য করতে পারবেন? আমরা একটু জোরে কথা কই তাই পারেন না। আবার জিজ্ঞাসা করে সুন্নত কি? সুন্নত গরম, নরম নরম সুন্নত যেরকম আছে, সুন্নতের মধ্যে গরম সুন্নতও আছে। তবে আমাদের অভ্যাস হলো এই, হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ একজন অনেক বড় তাবেঈ, তাকে একজন এসে জিজ্ঞাসা করছেন যে হুজুর আপনি খালি কড়া কড়া কথা কন, মানুষকে এমন ভাবে ভীত সন্ত্রস্ত করেন মনে হয় সব মানুষ ধ্বংসের পথে চলে যাচ্ছে, আপনি মানুষকে একটু আশার আলো দেখাইতে পারেন না, মানুষকে মিষ্টি কথা বলতে পারেন না? হযরত ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ তাআলা বুখারীর হাদিস, বুখারী শরীফে তালিকাতের মধ্যে এসেছে, তিনি বললেন আরে যেখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে দুনিয়ার মানুষ তোমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ো না, সেখানে আমি কিভাবে মানুষকে আল্লাহর রহমত থেকে নিরাশ করব। কিন্তু সমস্যাটা কি জানো? সমস্যাটা হলো এই, ওয়ালাকিন তুহিব্বুনা আন তুবাশশারু আলা মাসাবি আমালিকুম, তোমরা চাও কি? তোমরা চাও হলো কাম করবা সব অপকর্ম, আর হুজুররা তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবেন। এটা আজ 1300 বছর আগের মানুষের মানসিকতা। মানুষ চায় করবে অপকর্ম, আর হুজুর একটা ধমক দিলেই, আরে হুজুর ধমকের সুরে কথা বলেন কেন? আল্লাহর নবী কি ধমকের সুরে কথা বলতেন? উরি বাপ রে বাপ, মনে হয় যে নবীজির সুন্নতের কত বড় পাবন। আল্লাহর নবী ধমকের সুরেও কথা বলতেন, আল্লাহর নবী নরম সুরে যেমন বলতেন, কান্না মাখা কণ্ঠে যেমন আল্লাহর নবী কথা বলতেন, আবার আমার নবী এমন কণ্ঠ শক্তভাবেও কথা বলতেন, এমন ভাষায় আল্লাহর নবী কথা বলতেন যেন নিজেকে একজন সেনা প্রধান মনে করে সৈনিকদেরকে যেভাবে কমান্ড করতে হয় সেভাবেও আল্লাহর নবী কথা বলতেন। সব হুজুররাই তো নরম কণ্ঠে কয়, খালি এক মামুনুল হক আর দুই চারজন আছি, আমরাই তো কই? আমগো দুই চারজনকেই যদি আপনাদের এত সমস্যা লাগে তাহলে বুঝে দেখেন যে আসলে সত্যিকার ইসলাম মানতে আপনারা কতটা হীনমন্য। আল্লাহ পাক বুঝবার তৌফিক দান করেন। আমি একটা দৃষ্টান্ত দিয়েছিলাম যে আসলে সমস্যাটা কি, বাপ চাচা দুইজনে মিলে অ্যাসেট করছে, অনেক জায়গায় আছে না, আমারও বাপ চাচা দোনরা ওনারা দুইজনে মিলে ব্যবসা করতেন, পেট্রোল পাম্প বাপ চাচা দুইজনে করেছেন,
তারপরে লালবাগে বাড়ি কিনেছেন, দুই ভাই একসাথে জায়গা কিনেছেন, একসাথে বিল্ডিং করেছেন, দীর্ঘদিন ওনারা একসাথেই ছিলেন। তো এরকম একটু 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 মাইকের একটু খেয়াল, একটু খেয়াল করেন মাইকের কোনোভাবে ব্যবস্থা করা যায় কিনা একটু। মোহতারাম হাজরিন, তো মনে করেন আপনার বাপ চাচা দুইজনে মিলে জায়গা কিনেছেন, দুজন মিলে বিশাল ইমারত তৈরি করেছেন, বিশাল বাড়ি বানিয়েছেন। এখন এই বাড়ির মধ্যে আপনার বাবার অর্ধেক হিস্সা, আপনার চাচারও অর্ধেক হিস্সা, ঠিক আছে। ঘটনাচক্রে হঠাৎ আপনাদের ভাই বোন, চার পাঁচ ভাই বোন সব ছোট, ওই অবস্থায় হঠাৎ আপনার বাবা মারা গেছেন অ্যাক্সিডেন্ট করে। আপনারা তখন সব ছোট, কিছু বুঝেন না। এই সুযোগে আপনার চাচা, তিনি ভাতিজারা ছোট থাকার কারণে সমস্ত সম্পত্তি নিজে গ্রাস করে নিছে, বাড়িটা দখল করে নিছে। এরকম দুই চারটা দুর্ঘটনা ঘটে কি ঘটে না আমাদের সমাজে, আছে না নাই? তো চাচা তো বাড়ি দখল করে নিছে, এখন ভাতিজারা থাকবে কোথায়, কিভাবে থাকবে? পরে ভাতিজাদেরকে দুইটা রুম দিছে যে তোরা এখানে থাক। ভাতিজারা দুই রুমেই বিশাল আলিশান বাড়ি, দশটা ফ্ল্যাট, আর সেখানে ভাতিজাদেরকে নিস্তালার কোনার দুইটা রুম দিছে যে তোরা এখানে থাক। মাঝে মাঝে ওদেরকে দুই চার কিছু টাকা পয়সাও দেয়, দুই চার বেলা খাওয়ায়। তো ভাতিজারা ছোটকাল থেকে এগুলো দেখে বড় হয়েছে যে আমাদের অভাব পড়লে চাচা আমাদেরকে দুই বেলা খাইতে দেয়, আমাদেরকে দয়া করে অনুগ্রহ করে দুইটা রুম দিছে থাকতে। যখন ভাতিজারা বড় হয়েছে তখন বলছে যে ঠিক আছে, তোরা অনেক বড় হয়েছিস, এখন পুরো একটা ফ্ল্যাট নিয়ে থাক। একটা ফ্ল্যাট দিয়ে দিছে থাকতে, এখন বলে তোরা তো এখন কামাই করস, কিছু কিছু ভাড়া দে। চার ভাইয়ের কাছ থেকে ভাড়া রাখে, কয় যে ঠিক আছে ভাড়া দিতে যদি সমস্যা হয় মাঝে মাঝে মধ্যে দুই চার পাঁচশো টাকা কম পড়লে কমই দিস, তোরা আমার ভাতিজা, তো দুই চার পাঁচশো টাকা কমও দেয়। খুব খুশি এরা যে চাচা কত বড় মেহরবান, আমাদের উপরে পাঁচশো টাকা ভাড়া কম নেয়। অন্য ভাড়াটি এরা পাঁচ মাসের পাঁচ তারিখ ভাড়া না দিলেই তাদেরকে উঠায় দেয়, আমরা দশ তারিখ পর্যন্ত দেরি করলেও আমাদেরকে তেমন কিছু বলে না, তারা খুব কৃতজ্ঞ চাচার প্রতি। ঘটনাচক্রে চার ভাইয়ের মধ্যে এক ভাই কেমনে 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 সব ঘটনা জানছে যে এই বাড়ির অর্ধেকের মালিককে আর বাপে, বাবা নাই, উত্তরাধিকার সূত্রে ছেলেরা হলো মালিক। বাড়িতে দশটা ফ্ল্যাট হিসাবে চার ভাই পাঁচ ফ্ল্যাটের মালিক, পাঁচ ফ্ল্যাটের মালিক যেই বাড়িতে, ওই বাড়িতে দয়া করে তাদেরকে একটা ফ্ল্যাট দিয়ে থাকতে, তাও আবার ভাড়া নেয়, ভাড়া মাঝে মাঝে একটু কনসিডার করে। এই আচ্ছা বলেন, যেই ভাইটা এটা জানছে, জানার পরে তার আচরণটা কিরকম হবে, ওর কথাবার্তা কিরকম হবে? ওর তো এখন কথাবার্তা বদলে গেছে, ও চাচারে দেখলে গরম গরম কথা বলে। এখন বাকি তিন ভাই ওরে কয়, এই তুই এত জোরে জোরে কথা কস কেন, তোর কারণে তো আমরাও বিপদে পড়ি। কি বিপদে পড়ো তোমরা? কয় চাচায় আমগরে থাকতে দিছে বাসায়, চাচায় আমগরে ভাড়া কম নেয়, চাচায় আমগরে টাইম দেয়, মাসের দশ তারিখ হলেও কিছু কয় না, পাঁচশো টাকা কম দিলেও কিছু কয় না, তোর কারণে তো এখন আমরাও বিপদে পড়ব। এখন বলেন, ও দুঃখ লুকাবে কোথায়? পাঁচতলা পাঁচটা ফ্ল্যাটের মালিক আমি, আর আমার সেই পাঁচ ফ্ল্যাটের জায়গায় চার ভাইকে খুপড়ি ঘরের মতো এক ফ্ল্যাটে রেখে তুমি আবার ভাব দর্শ যে আমাদেরকে অনেক অনুগ্রহ করো। এক ভাই চিৎকার করে, বাকি তিন ভাই এসে ওর গলা চেপা ধরে যে তুই চিল্লাইস না, আমরা বিপদে পড়ব। আজ আমার অবস্থাটা হয়েছে বাংলাদেশে ওই অবস্থা, ভাবসাপ এরকম মনে হয় এদেশের আলেম সমাজ কারো অনুগ্রহে বেঁচে আছে, দুঃখ লাগে। আর আমাদের আলেম সমাজের অনেক ভাইয়েরা আছেন এখন আমাকে নিয়ে ওনারা বিব্রত করা অবস্থায়, আমার এই সকালে হুজুর আপনি দয়া লাগে একটু আস্তে কথা কন, আস্তে কথা কইলে কি হবে? কয় যে চাচায় যে আমাদেরকে ভাড়ায় কম নেয়, এই সুবিধাটা আমাদের হাত ছাড়া হবে না। ওলামায়ে কেরাম কথা শুনে রাখেন, এদেশে আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি না, এদেশের মালিকানা সূত্রে আমরা বসবাস করি। আমার এই কথা শুনে একটা গল্প মনে পড়ে গেল, কয়েকদিন আগে এই যে জিনজিরায়
ওই কেরানীগঞ্জের এক মসজিদের ইমাম একদিন এসে আমাকে বলতেছে যে হুজুর আমার এক মুসল্লি আছে, একদিন এসে আমারে কয় কি আপনার কথা, আগে তো আপনার নাম শুনে নেয়, এই গত এক দেড় মাস মামুনুল হক মামুনুল হক খুব শুনতেছে। তো আইসা আমাকে বলতেছে যে মামুনুল হক সাহেব এমন ভাবে কথা কয় মনে হয় যে দেশটা ওনাদের, খুব একটা অভিযোগ নিয়ে। তো লোকটা ওই ইমাম সাহেব বলল যে দেশটা ওনাদের মনে হয় ওনার কথায় না, কয় হ মনে হয় যে দেশটা ওনাদেরই, কয় আপনি মামুন সাহেবের পুরা বয়ান শুনছেন, কয় না দুই চারটা কথা শুনি এমন গরম গরম কথা বলে মনে হয় দেশটা ওনাদের, কয় তাহলে এক কাজ করেন মামুন সাহেবের একটা বয়ান আছে একটা আলোচনা আছে উপমহাদেশের স্বাধীনতা যুদ্ধে আলেম সমাজের ভূমিকা, এই আলোচনাটা শুনবেন দেড় ঘন্টার, দেড় ঘন্টা আলোচনা কষ্ট করে শুনছে লোকটা, কোনোদিন আলেম আমাদের অস্ত্র শুনে না আর আমার অস্ত্র শুনেই না, তো দেড় ঘন্টার ওয়াজ শুনছে। আমার ওই দেড় ঘন্টার ওয়াজের মধ্যে ইতিহাস ছিল সোয়া দুইশো বছরের ইতিহাস, আমার ওই দেড় ঘন্টার আলোচনায় ইতিহাস ছিল যখন গোটা ভারতবর্ষকে ইংরেজরা গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করেছিল, সেই ইংরেজদের নাক পাশ থেকে বন্দিত্ব থেকে মুক্ত করবার জন্য সর্বপ্রথম যেই আলেমের অগ্নিঝরা কণ্ঠে স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হয়েছিল সেই নেতা কোন নেতা ছিলেন না, সেই ব্যক্তি কোন রাজনৈতিক নেতা নেত্রী ছিলেন না, তিনি ছিলেন একজন আলেম, তিনি ছিলেন উপমহাদেশের সর্বশ্রেষ্ঠ হাদিস বিশারদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, যিনি ফতোয়া দিয়েছিলেন কি ফতোয়া, ইংরেজদের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধ করা ফরজ, ফতোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতা যুদ্ধ ইংরেজদের বিরুদ্ধে, শুরু হলো স্বাধীনতার সংগ্রাম 1831 সালে বালাকোটের রণাঙ্গনে স্বাধীনতার জন্য যুদ্ধ করলেন রক্ত দিলেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাই, 1857 সালে সিপাহী বিদ্রোহ হলো শামলির রণাঙ্গনে রক্ত দিলেন হাফেজ জামান শহীদ রহমতুল্লাহ আলাই, 1920 সালে তাহরিকে রেশমি রুমাল হলো মাল্টার আন্দামান দ্বীপে কারাগারে বন্দী হলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই, 1927 সালে অসহযোগ আন্দোলনের ঘোষণা আসলো তারকে মুওয়ালাতের ঘোষণা দিলেন শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দী রহমতুল্লাহ আলাই, 1947 সালে ইংরেজদেরকে বিতাড়িত করে ভারতবর্ষকে মুক্ত আর স্বাধীন করা হলো, সেই স্বাধীনতা যুদ্ধে বিজয় করবার পর পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মুসলমানদের দুই ভূখণ্ডে স্বাধীনতার পতাকা উত্তোলন করেছিলেন মামুনুল হক সাহেবের বাপের দুই ওস্তাদ। পশ্চিম পাকিস্তানের পতাকা উত্তোলন করেছিলেন শাব্বির আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই, পূর্ব পাকিস্তানের ব্রিটিশ বিরোধী 190 বছরের স্বাধীনতা সংগ্রামের বিজয়ের পতাকা উত্তোলন করেছিলেন আল্লামা জাফর আহমদ ওসমানী রহমতুল্লাহ আলাই, এই দুজন আমার দাদা লাগে। এরপর পাকিস্তান আমলের 1947 সাল থেকে 1971 24 বছরের ইতিহাস, ওই ইতিহাস আমরা জানি, ওই ইতিহাস আমরা পড়ি। 1952 ভাষা আন্দোলন থেকে শুরু হলো স্বাধীনতা সংগ্রাম পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে, 52 ভাষা আন্দোলন কারা করেছিল, একটা নাস্তিক ভাষা আন্দোলনে অংশগ্রহণ করে না। 1952 ভাষা আন্দোলন কাদের নেতৃত্বে হয়েছিল ইতিহাসের সোনার অক্ষরে লিপিবদ্ধ আছে, তমদ্দুন মজলিস, শব্দ দুটো আরবি, দোনোটা আরবি, তমদ্দুন মজলিস বাংলাদেশের স্বাধীন ভাষা আন্দোলনের 52 ভাষা আন্দোলনের সোনার অক্ষরে লেখা একটা নাম, তমদ্দুন আরবি শব্দ, মজলিস আরবি শব্দ। কারা করেছিল 52 ভাষা আন্দোলন ইতিহাস আমরা জানি, শহীদ হয়েছিল কারা, আবুল বরকত রফিকুল ইসলাম আব্দুল জব্বর আব্দুল সালাম, চারজন মুসলমান মায়ের মুসলিম সন্তান বুকের তাজা রক্ত দিয়ে 1952 বাংলা ভাষার মর্যাদা কেড়ে এনেছিল। আসেন 1954 সালে যুক্তফ্রন্ট গঠিত হয়েছিল, যেই যুক্তফ্রন্টের ইশতেহার অনুযায়ী 1971 বাংলাদেশ স্বাধীন হয়েছিল, 54 যুক্তফ্রন্ট কারা গঠন করেছিল, চার নেতা ছিল, চার নেতা,
কয় নেতা? বঙ্গবন্ধু তখনও শীর্ষ নেতার না, তিনি তখন দ্বিতীয় সারির নেতা, ইয়াং লিডার, যুবক। বঙ্গবন্ধুর নেতা ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক তারা। আর বঙ্গবন্ধু তখনও মূল প্রধান সারির নেতা হননি, তিনি আরো পরে সামনে এসেছিলেন। এই যে যুক্ত ফ্রন্ট হলো, যেই যুক্ত ফ্রন্টের ঘোষণার ভিত্তিতে পরবর্তীতে 1969 গণ অভ্যুত্থান হয়েছিল, 70 নির্বাচন হয়েছিল, 71 স্বাধীনতা অর্জিত হয়েছিল, সেই 54 যুক্ত ফ্রন্টের চার নেতার নাম জানেন? চার নেতা যুক্ত ফ্রন্টের ইতিহাস ছাড়া, এই যে যারা ইতিহাস পড়ো, পৌরনীতি পড়ো, বাংলাদেশের ইতিহাস পড়লে তুমি দেখবা বাংলাদেশের স্বাধীনতার পাকিস্তান আমলের 24 বছরের ইতিহাসের মধ্যে যুক্ত ফ্রন্টের ইতিহাস ছাড়া বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস পূর্ণ হয় না। যুক্ত ফ্রন্ট কি হয়েছিল, যুক্ত ফ্রন্ট কি জিনিসের নাম? বাংলাদেশের চারটা দল পূর্ব পাকিস্তানের ঐক্যবদ্ধ হয়েছিল, চার দলের চারজন নেতা ছিলেন। কারা ছিলেন তারা? দুইজন মিস্টার, দুইজন মৌলভী। দুইজন মিস্টার, কথা বলেন না কেন? দুইজন মিস্টার, দুইজন মিস্টার, দুইজন শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, দুইজন মিস্টার, দুইজন মৌলভী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, হযরত মৌলানা আথার আলী রহমতুল্লাহ আলাইহ। আথার আলী কে চিনো? আমার দাদা মৌলানা আথার আলী, আমার বাবার ওস্তাদ মৌলানা আথার আলী, আমার শায়খ মৌলানা আশরাফ আলী সাহেবের ওস্তাদ। তাহলে 1954 যুক্ত ফ্রন্ট করলো আমার দাদায়, সেই যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হলো। দুঃখ লাগে আজ বাংলাদেশের পৌরনীতিতে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নাম পাওয়া যায়, শেরে বাংলা একে ফজলুল হকের নাম পাওয়া যায়, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম পাওয়া যায়। সোরার দল আমার দাদা মৌলানা আথার আলীর নাম কেটে দিয়েছে। ওগুলা সব হিসাব আমাদের কাছে আছে, জবাব চাইব। তুমি যদি ইতিহাস লেখো যুক্ত ফ্রন্টের, তিন নেতার নাম লেখবা, চার দলীয় জোটের চতুর্থ নেতার নাম জাতি জানতে চায়। ওই কথা বলতে তোমাদের মুখের মধ্যে কুলুপ এঁটে থাকে, কারণ মৌলানা মৌলানা আথার আলীর নাম মুখে উচ্চারণ করতে তোমরা লজ্জাবোধ করো। মোহতারাম হাজিরিন, এই সব স্বাধীনতার ইতিহাস যখন আমার কাছ থেকে শুনছে দেড় ঘন্টার আলোচনা, এরপরে আইসা ওই লোক ইমাম সাহেবরে কয়, ঠিকই তো কয়, উনি তো ঠিকই কয়, এই দেশটাকে, এ দেশটা শুধু পশ্চিম পাকিস্তানিদেরকে বিতাড়িত করেই স্বাধীন হয় নাই, এই দেশ স্বাধীনতা অর্জন করার পিছনে তিনটা আধিপত্য শক্তিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়তে হয়েছে। কয়টা? কয়টা? তিনটা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে তবে বাংলাদেশ স্বাধীন হয়েছে। এমনি কবিতা হয় নাই, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে সরকার তবু মাথা নোয়াবার নয়। এমনি তিনটা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করেছে আমার এ মাটির সন্তানেরা। প্রথম আধিপত্যবাদ ব্রিটিশ বিরোধী 190 বছরের মুক্তির সংগ্রাম, দ্বিতীয় আধিপত্যবাদ কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে এই পূর্ববঙ্গের মুসলিম নেতৃবৃন্দ, স্যার সলিমুল্লাহ, শেরে বাংলা ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সকলে মিলে আন্দোলন করে বঙ্গভঙ্গ করে কলকাতার বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে পূর্ববঙ্গকে তারা মাথা উঁচু করে দাঁড় করাবার চেষ্টা করেছিলেন। মোহতারাম হাজিরিন, দ্বিতীয় আধিপত্যবাদ হলো কলকাতার দাদাবাবুদের আধিপত্যবাদ, কটা গেল? তিন নম্বর হলো পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের আধিপত্যবাদ। তিন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা, তিন জুলুম শোষণের বিরুদ্ধে লড়াই করেছি আমরা, এরপরে দেশটা মুক্ত এবং স্বাধীন হয়েছে আলহামদুলিল্লাহ। তিনটা আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে আমাদের পূর্বপুরুষরা সামনের কাতারে থেকে রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, সন্তানদেরকে ইয়াতীম বানিয়েছেন, স্ত্রীদেরকে বিধবা বানিয়েছেন, মায়ের কোল খালি করেছেন, অকাতরে জীবন দিয়েছেন, জাতির সঙ্গে গাদ্দারি করেন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
মোহতারাম হাজেরিন, আমার আলোচনা আমি সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি। আখেরি পয়গাম হলো এই জায়গাতেই, আমরা কেন কথা বলি শুধু আমাদের আওয়াজ দূর থেকে শুনবেন না, আমাদের হৃদয়ের কষ্টগুলো বুঝবার চেষ্টা করবেন। আমার দাদারা, আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ আর কোরবানি স্বীকার করে এই ভূখণ্ডটাকে মুক্ত আর স্বাধীন করেছিলেন। এদেশের পরবর্তী প্রজন্ম নাস্তিক হবে এই আশায় নয়, এদেশের পরবর্তী নেক্সট জেনারেশনদেরকে খ্রিস্টান মিশনারিরা টাকা দিয়ে কিনে নিবে এজন্য নয়, এদেশটাকে মুক্ত স্বাধীন করা হয়েছিল এই মুক্ত আসমানের নিচে, মুক্ত জমিনের উপর দাঁড়িয়ে উচ্চ কণ্ঠে মুক্ত কণ্ঠে জয়গান গাইব এক আরশের মালিক আল্লাহ। দেশ নিয়ে স্বাধীনতা নিয়ে কিছু কইলে কয় যে হুজুর এইসব ওয়াজ আপনারা করেন কেন, আর না কইলে কয় কি যে হুজুররা দেশপ্রেমের কথা কয় না, বললে বলে রাজনীতি করেন না বললে বলে দেশপ্রেম নাই, যাব কোথায়? সমস্যা সমাধানের জায়গায় আলেমুলামারা যারা আমাদের উপরে বিরক্ত, মাপ চাই, আমি ভাড়াটিয়া হিসেবে কারো সঙ্গে আচরণ করতে পারবো না। জীবন যেতে পারে যতদিন ধারের উপর কল্লা আছে, কল্লা উঁচু থাকবে, কল্লা ঘাট থেকে কেটে পড়ে যাবে, এই কল্লা কোনো মাখলুকের সামনে নত হবে না। আলহামদুলিল্লাহ, ইসলাম নিয়ে, দেশের মানুষের ভালোবাসা নিয়ে, জাতির প্রতি দায়িত্ব আর কর্তব্য বোধ নিয়ে দাঁড়িয়ে আছি মাথা উঁচু করে। ইনশাআল্লাহ জাতীয় কবির কণ্ঠে সে কথাই বলতে চাই, শির দেগা নহি দেগা আমামা, শির দেগা নহি দেগা আমামা, মাথা দিব মাথার উপর থেকে টুপি দিব না, কল্লা কাটতে পারো কল্লার উপর থেকে পাগড়ি খুলতে পারবা না। কথা পরিষ্কার, থাকলে বাড়িওয়ালা হিসেবে থাকব, নিজের বাড়িতে ভাড়াটিয়া থাকবার মতো সেই মানসিকতা, সেই হীনমন্যতা আমার পক্ষে সম্ভব না। আলেম ওলামাদেরকেও বলবো, আপনারা যারা ভাড়াটিয়া হিসেবে থেকে খুশি আছেন অপেক্ষা করেন, এভাবে ভাড়াটিয়া হিসেবে খুশি থাকলে কয়েকদিন পরে ওই সম্পদ আত্মসাৎকারী চাচা ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। বাড়ির মালিক হিসেবে অধিকার আদায় করার জন্য রুখে দাঁড়ান, এক ফ্ল্যাটে খুবচি ঘরে ভাড়াটিয়া হিসেবে নয়, পাঁচ ফ্ল্যাটের মালিক হিসেবে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই দ্বীনী জজবাকে কবুল করেন, আমিন। উলামায়ে কেরামের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। আলেম সমাজের ইতিহাস 1500 বছরের ইতিহাস হলো, জাতির প্রতি তারা দায়িত্ব পালনে
তারা সবচেয়ে বড় ত্যাগ আর কোরবানি স্বীকার করতে প্রস্তুত। ইনশাআল্লাহ ওলামায়ে কেরামের সাথে থাকবেন আপনারা। আল্লাহ পাক আপনাদেরকে তৌফিক দান করেন। কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জামাত হয় না, আজান হয় না, জামাত হবে ইনশাআল্লাহ। সালাতুল ইশার আজান হবে, জামাত হবে, আপনারা সকলে ইনশাআল্লাহ জামাতে শরীক হয়ে তারপরে যার যার ঘরে ফিরে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা